সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কাতার বিশ্বকাপ খুব জাঁকজমকপূর্ণভাবে ইতিমধ্যে শুরু হয়েছে এবং কয়েকটি ম্যাচ শেষও হয়েছে। তার ওই বিশ্বকাপের উন্মাদনায় কিন্তু 34,000 বর্গ মাইল ছড়িয়েছে বাংলাদেশেও। সেই হিসাবে কিন্তু খেলাপ্রেমী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন নিদর্শন আমাদের মাঝে তুলে ধরেছেন। কিন্তু আজকে একটি ভিন্নধর্মী চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনেই কিন্তু শিক্ষার্থীরা একটি নৃত্য পরিবেশন করছেন, যেখানে তারা বিভিন্ন দল কেন্দ্রিক এসেও কিন্তু তারা এখানে নৃত্য পরিবেশন করছেন, যার কা যেখানে তারা কোনো এখানে যে নৃত্য পরিবেশন করছেন তারা সেখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন দলের হয়ে তারা একসাথে কাজ করেছেন। আসলে তারা কেন এখানে এক হয়ে কাজ করেছেন এটি আমরা আসলে তাদের কাছ থেকে শুনবো। চলুন আমরা তাদের মুখে শুনি তারা কেন একত্রিত হয়ে এই নৃত্য পরিবেশন করছেন। আধুনিক বাস্তব শিল্প থেকে আমাদের আয়োজনটা নেওয়া করা হয়, এটার উদ্যোগ নেওয়া হয় এবং আমাদের যে আসন্ন বিশ্বকাপে আজ বিশ্বকাপে পুরো বিশ্বকাপ এই বিশ্বকাপের আমাদের একটা ফ্ল্যাশ মুভ আমরা আয়োজন করি। আমরা আধুনিক বাস্তবে সবাই মিলে আমরা এখানে এটা আয়োজন করা হয়। আমি ব্রাজিল সাপোর্টার। আজকে তো মানে ফিফার উন্মাদনা আমাদের মধ্যেও ছড়িয়ে গেছে, ওটাই আর কি এখানে প্রকাশ করা হয়েছে। আপনার নামটা? পাপি। অবশ্যই ফিফা বিশ্বকাপের মধ্যে করা, তো আমাদের ডিপার্টমেন্ট ইনস্টিটিউট হলো আধুনিক ভাষা ইনস্টিটিউট, এটার জন্য আমরা প্রথমে আমি উদ্যোগটা নিয়েছি, ভেবেছি যে আমরা কয়েকজন কিন্তু তারপর আমরা কোনো ডিপার্টমেন্টকে অ্যাড করেছি। এর জন্য আমাদের ডিপার্টমেন্ট আমাদের সেলসে আমাদের টিচাররা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন। আমরা এটি সুস্থভাবে আমরা অনেক আনন্দিত, আবারও আমাদের ডিপার্টমেন্ট অনেক সহযোগিতা করেছে আমাদেরকে, যখন আমরা শুনেছি তারা অনেক খুশি হয়েছে যখন আমরা এই উদ্যোগটি নেওয়ার ওনাদেরকে জানিয়েছি। যে আমরা জানি যে আমাদের 5 স্টার আছে, ইনশাল্লাহ এভার স্টার আমরা পাবো, ইনশাল্লাহ ব্রাজিল জিতবে। হেরে গেলেও আমি ব্রাজিলের সাপোর্টারই থাকবো, তাদের জন্য শুভকামনা থাকবে, তারা নেক্সট কাপে আবার ভালো খেলবে, তার পরের বারের হচ্ছে কাপ নিবে। দর্শক দেখছিলেন যে কাতার বিশ্বকাপ ফুটবল নিয়ে তরুণদের যে উন্মাদনা সে বিষয়টি জানিয়েছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। সুপ্রিয় দর্শক, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ঢাকা স্টেটের সঙ্গে থাকুন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম আমি মিরাজুদ্দিন।